এবার শুভশ্রী মেয়েকে দেখতে গেলেন অভিনেত্রী পরিমণি। জানা যায় কাজে সুবাদে কলকাতায় গেছেন তিনি। সেখান থেকেই শুভশ্রীর মেয়ে হওয়ার খবর শুনে শুভশ্রীর মেয়েকে সরাসরি দেখতে যান পরিমণি। এমনকি শুভশ্রীর মেয়েকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় এই অভিনেত্রীকে। যে মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সকলের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী নিজেই এবং ক্যাপশনে লেখেন, আসলে শুটিংয়ের কাজে কলকাতায় আসা, এখানে এসে শুনতে পারি শুভশ্রীদের মেয়ে হয়েছে, তাই আর না এসে পারলাম না। পরিমণিকে শুভশ্রীর বাসায় দেখে ভক্তরাও রীতিমতো অবাক হয়ে যান এবং এ নিয়ে অসংখ্য কমেন্ট করেছেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, শুনে খুশি হলাম যে তুমি শুভশ্রী মেয়েকে দেখতে গেছ। আরেকজন লিখেছেন, শুভশ্রীর মেয়ে তো দেখছি সত্যি ভীষণ কিউট হয়েছে দেখতে। কেউ বা লিখেছেন, শুভশ্রীর বাসায় তোমাকে দেখে সত্যি অবাক হচ্ছি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির মেয়ের হওয়ার খবরে আপনি কতটা আনন্দিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।